জাহানের পালনে ওয়ালা রব্বুল আলামিন, খালেক তুমি মালেক তুমি রহমান ও রহিম, খালেক তুমি মালেক তুমি রহমান ও রহিম। কুল জাহানের পালনেওয়ালা রব্বুল আলামিন, খালেক তুমি মালেক তুমি রহমান ও রহিম, খালেক তুমি মালেক তুমি রহমান ও রহিম। অসীম তুমি হে নিরাকার, নাই কো কোনো শরীক তোমার, অসীম তুমি হে নিরাকার, নাই কো কোনো শরীক তোমার, বিচারপতি তুমি মাওলা, বিচারপতি তুমি মাওলা, রোজ হাশরের দিন, খালেক তুমি মালেক তুমি রহমান ও রহিম, খালেক তুমি মালেক। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় পার্টি আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে জাতীয় পার্টির সম্মানিত চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, জাতীয় পার্টির অন্যান্য নেতৃবৃন্দ এবং অন্যান্য পার্টির সকল সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। পবিত্র রমজান মাসে আমি সকলকে রোজার শুভেচ্ছা জানাচ্ছি। আসলে সময় নেই বক্তব্য দেওয়ার মতো। আপনারা জানেন যে দেশের কী অবস্থা আজকে। বর্তমানে এই যারা আজকে দেশ শাসন করছে, এরা জনগণের প্রতিনিধিত্ব করে না, তাই আজকে দেশের এই দুরবস্থায় জনগণের প্রতি তাদের কোনো দায়িত্ব নেই। সেজন্য যখন জনগণের প্রতিনিধি না হয়ে জনগণের প্রতি কোনো দায়িত্ব পালন করে না, তখন দেশকে রক্ষার জন্য, দেশের মানুষের এই দুরবস্থা থেকে মানুষকে রক্ষার জন্য জনগণকে এগিয়ে আসতে হয়, দেশকে রক্ষার জন্য। আপনারা দেখেছেন আজকের এই বর্তমানে যেহেতু এরা জনগণের দ্বারা নির্বাচিত হয়ে আসেনি, তাই তারা জনগণের প্রতি কোনো দায়িত্ববোধ তাদের নেই। সেজন্য তারা শুধু লুটপাটে ব্যস্ত, শুধু লুটপাটে ব্যস্ত। আপনারা দেখলেন কয়েকদিন আগে পত্রিকায় যে এখন পচা গম আমদানি করেছে, এদের দুর্নীতির কত কথা। এই পচা গম এখন যাদেরকে দেয় কেউ নিতে চায় না। পচা গম সেনাবাহিনীকে দিতে চেয়েছে, ওরা রিফিউজ করেছে। পুলিশকে দিতে পুলিশ রিফিউজ করেছে। এখন এগুলো কাদের খাওয়াবে তাহলে? এগুলো কি সাধারণ মানুষকে খাওয়াবে? আমরা বলতে চাই এই পচা গমগুলি শুধুমাত্র আওয়ামী লীগের লোকজনকে খাওয়ান, খেয়ে দেখুক যে তারা তাদের স্বাস্থ্য আর একটু অনেক ভালো হয়েছে, তো আর একটু ভালো হবে। আমি আমার পাশে ডাক্তার বসেছে, ডক্টর বদ্রুদ্দিন চৌধুরী, উনি আরও বেশি হেলথ উপদেশ দিতে পারবেন। আমাদেরকে শুধু তাদেরকে খাওয়ানো উচিত, কারণ তাদের অনেক স্বাস্থ্য ভালো হয়েছে, তারা অনেক ইনকাম করেছে, যার জন্য এখন আমরা দেখি বিদেশি ব্যাংকে তাদের টাকার অভাব নেই। সুইস ব্যাংকে দিনে দিনে টাকা বাড়ছে বাংলাদেশে, আর বাংলাদেশে মানুষ গরিব থেকে গরিব হচ্ছে। রাস্তাঘাটের কী দুরবস্থা, কী নোংরায় পথ চলা যায় ঢাকার এই অবস্থা। কাজে আমরা শুধু বলবো যে আসুন, পবিত্র রমজান মাসে আমরা যেমন একত্রিত হয়েছি এই ইফতার মাহফিলে, তেমনিভাবে আমরা আগামীতে সকলে আমরা শান্তিপূর্ণ ঐক্যবদ্ধভাবে সকলে একসঙ্গে এইভাবেই অবস্থান করতে পারি কিনা দেশ এবং মানুষের এই দুঃখ দুর্দশা লাঘবের জন্য। তাদের দুর্নীতি, তাদের দুর্নীতির কথা বলে শেষ করা যাবে না। প্রথম শুরু হয়েছে শেয়ার মার্কেট দিয়ে, শেয়ার মার্কেট, ব্যাংক কেলেঙ্কারি, হলমার্ক, ডেস্টিনি, বিসমিল্লা গ্রুপ ইত্যাদি ইত্যাদি। তারপরে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট, তারপরে পদ্মা সেতু, তারপরে নানাবিধ প্রতিটি কাজে তাদের দুর্নীতি। আর বড় বড় এখন সব ইয়ে করা হচ্ছে, টেন্ডার করা, টেন্ডার ছাড়াই বড় বড় কোনো সব কনস্ট্রাকশনের কাজ দেওয়া হচ্ছে, বড় বড় প্রজেক্ট নেওয়া হচ্ছে, যাতে
এই প্রজেক্টগুলি তারা কোনোটাই বাস্তবায়ন করবে না, কিন্তু তারা কমিশন ভাগাভাগি করে নিয়ে যাবে। এই হলো দেশের দুরবস্থা। তাই আমরা মনে করি সকল রাজনৈতিক দলের অনেক দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, শীর্ষ নেতারাও উপস্থিত আছেন সেই দলে, তাদের সকলকে বলবে আসুন, আমরা সকলে বসি ঐক্যবদ্ধভাবে, কে বড় কে ছোট এখানে আমরা বিচার করব না, আমরা বিচার করব দেশের কথা, মানুষের কথা করে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে এই দেশের মানুষগুলোর জন্য যারা আমরা রাজনীতি করছি, আমাদের সকলেরই এখন চাওয়া পাওয়ার কিছু নেই, আমরা প্রত্যেকেই যারা যেখানে এখানে আছি আছি টেবিলে, সকলেই কিছু না কিছু দেশের মানুষ থেকে আমরা অনেক সম্মান পেয়েছি। তাই আজকে দেশের মানুষকে বিপদ থেকে রক্ষা করার জন্য আমাদেরকে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে এই পবিত্র রমজান মাসে সকলে আমরা দোয়া করব। এই প্রত্যেক নামাজে এবং তারাবিতে আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের এই জালেমের হাত থেকে, এই স্বৈরাচারের হাত থেকে, এই দুর্নীতিবাজদের হাত থেকে, এই লেডি হিটলারের হাত থেকে দেশবাসীকে রক্ষা করে, দেশবাসীকে রক্ষা করে। এই কামনা করে এবং একটা দুঃখ প্রকাশ করে আজকে চট্টগ্রামে পাহাড় ধসে বেশ অনেক মানুষ নিহত হয়েছে, তাদের প্রতি আমি শোক সমবেদনা জানিয়ে দুঃখ প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। কুল জাহানের পালনেওয়ালা রব্বুল আলামিন, খালেক তুমি মালিক তুমি রহমান ও রহিম, খালেক তুমি মালিক তুমি রহমান ও রহিম। পয়দা তোমার তামাম জাহান, তোমার সৃষ্টি জিন ও ইনসান, পয়দা তোমার তামাম জাহান, তোমার সৃষ্টি জিন ও ইনসান, তোমার গড়া সাগর পাহাড়, তোমার গড়া সাগর পাহাড়, আসমান ও জমিন, খালেক তুমি মালিক তুমি রহমান ও রহিম, খালেক তুমি মালিক তুমি রহমান ও রহিম। কুল জাহানের পালনেওয়ালা রব্বুল আলামিন, খালেক তুমি মালিক তুমি রহমান ও রহিম, খালেক তুমি মালিক তুমি রহমান ও রহিম। অজড় মোর চিরা